হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও ফ্রম সুমি চৌবিশ ব্লগ। তো আজকে আমার এই ভিডিওটি আমি তোমাদের সঙ্গে একটা সুন্দর রেসিপি শেয়ার করছি, গাজরের হালুয়া। তো বন্ধুরা, গাজরের হালুয়া বানানোর জন্য এখন আমি কয়েক পিস গাজর নিয়ে গাজরের ওপরে ছালগুলো হালকা করে ছুলে দিয়েছি এবং ভালোভাবে ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে আমি সব গাজরগুলোকে গ্রেট করে নেব। সব গাজরগুলো এখন আমি গ্রেট করে নিয়েছি। তো গ্রেট করার পর গাজরগুলো ঠিক আমার এরকম ঝুরঝুরে টাইপের হয়েছে। এরপর গরম কড়াইয়ে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এবং তেল গরম হয়ে আসলে আমি কুচিয়ে রাখা গাজরগুলো দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আমি গাজরগুলিকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে করে গাজরগুলি কড়াইয়ের মধ্যে ধরে না যায়। কিছুক্ষণ পর গাজরের মধ্যে আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব এবং লবণটাকে ভালোভাবে আমি গাজরের সাথে মিশিয়ে নেব। এরপর আমি কিছু নারকেল কুচিয়ে রেখেছিলাম, নারকেল কুচিগুলো গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি। নারকেল কুচির সাথে গাজর ভালোভাবে মিশিয়ে আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর আমি এতে অল্প পরিমাণ জল অ্যাড করে জলের সাথে ভালোভাবে গাজরটাকে মিশিয়ে একটু নাড়াচাড়া করে আমি গাজরটিকে সিদ্ধ হতে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। এরপর কিছু কাজু কুচিয়ে আমি গাজরের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গাজরের সাথে। আমার কাছে কিশমিস ছিল না, তাই আমি কিশমিস দিইনি। আমি এখানে কালো কিশমিসের ব্যবহার করেছি। আপনাদের কাছে কিশমিস থাকলে আপনারা কিশমিসের ব্যবহার করবেন। এরপর গাজরের মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনিটি পরিমাণে বেশি দেবেন, আর কম মিষ্টি পছন্দ করলে চিনিটি কম দেবেন। চিনিকে ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, মিনিমাম 5 থেকে 7 মিনিট মতো। 5 মিনিট হয়ে গেলে ঢাকা খুলে আমি এখানে আমুলের গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 4 চামচ মতো। আপনারা যে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন, বা আপনারা যদি চান লিকুইড দুধ ব্যবহার করব তাহলে আপনারা যে কোনো লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধ দিয়ে আমি ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধকে গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিলে এই রেডি গাজরের হালুয়া। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুমি শোবিজ ব্লগের পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করুন, যাতে আমি পরবর্তীকালে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। এভাবে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আপনাদের সাথে আমার আবার দেখা হবে আমার পরবর্তী কোনো নতুন ভিডিও বা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।